বরদোয়া বরপেটা আর সত্রনগরী মাজুলীর মাটিক লো রাজ্য সরকার বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটিয়ারপা যিকোনো লোকে বরপেটা বরদোয়া মাজুলীত ইচ্ছা করলে মাটি বিক্রি বা ক্রয় করব নয়, মাটি কিনার ক্ষেত্রে বিশেষ করে রাজ্য সরকারে কঠোর আইন আনব আর ইতিমধ্যে বিধেয়ক উত্থাপন করা হয়েছে বিধানসভাত। এই মুহূর্তে এক ব্রেকিং জানাবলে চেষ্টা করছো, সত্রনগরী বরপেটা আর শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান বরদোয়া আর সত্রনগরী মাজুলীর ভূমিক লো রাজ্য সরকার বৃহৎ সিদ্ধান্ত। যিকোনো লোকে এতিয়ারেপা ক্রয় করব নয় সত্রনগরী বরপেটার ভূমি, বরদোয়া আর সত্রনগরী মাজুলীর ভূমি ক্রয় করব নয় যিকোনো লোকে। তিনটাক স্থানত ভূমির মাটি কিনাক লো মাটি কিনাক লো রাজ্য সরকারে কঠোর আইন আনিছে। বরদোয়া বরপেটা সত্রর 5 কিলোমিটার পর্যন্ত ভূমি কোনেও কিনব নয়, এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকিব। তিনটা প্রজন্ম বাস করা লোকহে ক্রয় করব পারিব বরপেটা বরদোয়ার ভূমি। সমগ্র মাজুলী জেলাতে মাটি ক্রয়ের ক্ষেত্রে থাকিব বিশেষ নিয়ম, সমগ্র মাজুলীতে হেরিটেজ ব্লক হিসাবে ঘোষণা করা হব আর কোনো কারণে মাজুলীর অন্য লোকে মাটি ক্রয় করব নয়। বিধানসভাত আসাম ল্যান্ড এন্ড রেভিনিউ বিশেষ বিল ইতিমধ্যে উত্থাপন করা হয়েছে। রাজহ মন্ত্রী যোগেন মোহনে উত্থাপন করেছে বিশেষ বিধেয়ক। এই বিধেয়ক মতে বরদোয়া বরপেটার মাজুলীত হব হেরিটেজ ব্লক। আর এই মুহূর্তে বিশেষ খবর জানাবলে চেষ্টা করছো, বরদোয়া বরপেটা আর সত্রনগরী মাজুলীর ভূমিক লো রাজ্য সরকার বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধানসভাত আসাম ল্যান্ড এন্ড রেভিনিউ রেগুলেশন দ্বিতীয় সংশোধনী বিল 2024 উত্থাপন করা হয়েছে আর যার জড়িয়ে সমগ্র বরদোয়া যে ঠাইত বর্তমান অবস্থা নামঘর আছে বা বরদোয়ার সত্র আছে সেই সত্রভূমির 5 কিলোমিটার ব্যাসার্ধত কোনো লোকে মাটি ক্রয় করব নয়, কিনব নয়। যখন তিনটা প্রজন্ম সেই ঠাইর বাসিন্দা নহয়, তিনটা প্রজন্ম যদি বাসিন্দা নহয় সেই সকল লোকে সেই ঠাইত মাটি কিনব নয়। ঠিক তেনেদরে বরপেটা সত্রনগরী, এই সত্রনগরী 5 কিলোমিটার ব্যাসার্ধর ভিতর কোনো লোকে মাটি কিনব নয়। তিনটা প্রজন্ম বাস করব লাগিব, তিনটা প্রজন্ম সেই ঠাইত বাস করা লোকহে মাটি ক্রয় করব পারিব। তারপরে সত্রনগরী মাজুলীর ক্ষেত্রে রাজ্য সরকার বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমগ্র মাজুলী জেলা, সেই মাজুলী জেলাতে যখন বর্তমান অবস্থা ভূমিপুত্র আছে তেওঁলোকৰ বাবে কোনো লোকে সেই ঠাইত মাটি ক্রয় করব নয়, সম্পূর্ণরূপে হেরিটেজ ব্লক হিসাবে ঘোষণা করা হয়েছে। আর রাজ্য সরকারে কৈছে ইতিমধ্যে যোগেন মোহনে, যদি মানুষে বিচারে তেনে রংঘর কারেংঘর ঐতিহাসিক যুগ স্থান সেই সমূহ স্থানের এক এলাকাও হেরিটেজ ব্লক হিসাবে ঘোষণা করা হব আর সেই ঠাইত অন্য লোকে ব্যবসায় বা মাটি কিনা বেচা করব নয়। রাজ্য সরকারের তরফরপা রাজহ মন্ত্রী যোগেন মোহনের বিশেষ মন্তব্য আহি পড়েছে, আগবাইছো যোগেন মোহনের সেই বিশেষ মন্তব্য। নতুন বিল রাজ্য সরকারে ইতিমধ্যে বিধানসভার উত্থাপন করেছে, সে তথ্য আপনার আগবাইছো উত্থাপন হব দফায় দফায় আলোচনার কারণে সন্দেহভূষণ করব। বিধানসভাত আমি আকো দুখন কই নতুন কই বিল আজি লে কইছো। প্রথম খন আছিল দা আসাম ল্যান্ড এন্ড রেভিনিউ রেগুলেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024। এখনের জড়িয়ে আমি হেরিটেজ যখন সাইট সেইবিলাক সুরক্ষিত করা, যেনে বটদ্রবা বড় অর্থাৎ আমি যাতে 5 কিলোমিটারলক যাতে কোনো বেচা কিনা করব নয় তার মানুষে থাকি পাব, যে কেবিনেটর পাস হয়েছিল বটদ্রবা বরপেটা আমার সত্র সমূহ মাছি যে 5 কিলোমিটারলক কোনো তাত কিনা বেচা করব নয় অকল তার মানুষে পাব। তাতো আগে অরিজিনাল তিনটা প্রজন্ম 75 বছর বা তিনটা প্রজন্ম থাকবে লাগবে এনেকা ধরনের। আর মাজুলী ধরো মাজুলীত গোটে ডিস্ট্রিক্টখনকে এই তার প্রটেক্টেড হব, তার বেলেগ মানুষে গিয়ে আর তার মাটি বাড়ি কিনা এনেকা ধরনের নাহিব। গোটে বিল আহিলে আর বিল যেটা এসেম্বলি উত্থাপন হব দফায় দফায় আলোচনার কারণে সন্দেহভূষণ করব কারণে আমার খিলঞ্জিয়া বা তেওঁলোকৰ থলুৱা মানুষখিনি এটা ডাঙৰ সুবিধা পাব। গতি এইখিনি যদি রাইজে বিচাৰে, আমি যিবিলাক ঐতিহাসিক স্থান আছে ধৰি লওক আজি ৰংঘৰ কাৰেংঘৰ গোলাঘর এইবিলাকও যদি রাইজে বিচারে সেইবিলাকও আমি প্রটেক্টেড করে পাই বা বোলে 5 কিলোমিটার বা 2 কিলোমিটারলক কোনো মানুষ তার নতুন করে তাতে কেনা বেচা করবো দিয়া নহব। এই সেইখন বিল আজি আমি উত্থাপন করছি বিধানসভাত। আমি আকো দুখন কই নতুন কই বিল আজি লে করছো। প্রথম খন আছিল দা আসাম ল্যান্ড এন্ড রেভিনিউ রেগুলেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024। এইখনের জড়িয়ে আমি হেরিটেজ যখন সাইট সেইবিলাক সুরক্ষিত করা, যেন বটদ্রবা বড় অর্থাৎ আমি যাতে 5 কিলোমিটারলক যাতে কোনো বেচা কিনা করব নয় তার মানুষে থাকি পাব, যে কেবিনেটর পাস হয়েছিল বটদ্রবা বরপেটা আমার সত্র সমূহ মাছি যে 5 কিলোমিটারলক কোনো তাত কিনা বেচা করব নয় অকল তার মানুষে পাব। তাতো আগে অরিজিনাল তিনটা প্রজন্ম 75 বছর বা তিনটা প্রজন্ম থাকবে লাগবে এনেকা ধরনের। আর মাজুলী ধরো মাজুলীত গোটে ডিস্ট্রিক্টখনকে এই
তাত প্ৰটেক্টেড হ'ব, তাত 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 বেলেগ মানুহে গৈ আৰু তাত মাটি বাৰী কিনা এনেকুৱা ধৰণৰ নাহিব। গতিকে বিলখন আহিলে আৰু বিলখন যেতিয়া এছেম্বলিত উত্থাপন হ'ব দফাই দফাই আলোচনাৰ কাৰণে, খণ্ডবিভাজন কৰিবৰ কাৰণে আমাৰ খিলঞ্জীয়া বা তেওঁলোকৰ থলুৱা মানুহখিনিৰ এটা ডাঙৰ সুবিধা পাব। গতিকে এইখিনি যদি ৰাইজে বিচাৰে, আমি অসমৰ যিবিলাক ঐতিহাসিক স্থান আছে, ধৰি লওক আজি ৰংঘৰ, কাৰেংঘৰ, গোলাঘৰ, এইবিলাকো যদি ৰাইজে বিচাৰে সেইবিলাকো আমি প্ৰটেক্টেড কৰিব পাৰিম, বা বোলে 5 কিলোমিটাৰ বা 2 কিলোমিটাৰলৈকে কোনো মানুহৰ তাত নতুনকৈ তাতে কেনে বেচা কৰিব দিয়া নহ'ব। এই সেইখন বিল আজি আমি উত্থাপন কৰিছোঁ।